প্রথম প্রবলেমটা দেখো, দ্য স্পিড অফ এ ওয়েভ প্রোডিউসড ইন ওয়াটার ইজ গিভেন বাই ওয়ার ল্যামডা জি অ্যান্ড রো আর ওয়েভ লেন্থ অফ ওয়েভ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ডেন্সিটি অফ ওয়াটার রেসপেক্টিভলি, দ্য ভ্যালু অফ এ বি সি রেসপেক্টিভলি আর। কি করে করবো, কি করে করবো বন্ধুগণ, কি করে করবো জলদি? অপশন কোনটা কারেক্ট হবে? এ এ আমি অলরেডি একজনের কাছ থেকে আনসার পেয়ে গেছি, অলরেডি আমি আনসার পেয়ে গেছি স্যার। অপশন এ। ভেরি গুড, অপশন এ। ভেরি গুড, হ্যাঁ অপশন এ। ভেরি গুড। আচ্ছা দেখো, যারা যারা পারোনি তাদের জন্য এক টাইপের প্রবলেম এটা। স্পিড, স্পিড মানে হচ্ছে ডাইমেনশন কার বলো? ডাইমেনশন স্পিড যদি বলে ডাইমেনশন কার? ভেলোসিটি। তারপরে আমি লিখছি দেখো, এম জিরো এল ওয়ান টি মাইনাস ওয়ান এইটা ইকুয়াল টু ল্যামডা। কি বলে দিয়েছে? ল্যামডা ওয়েভ লেন্থ, সেটা ডাইমেনশন কার? লেন্থের। তার মানে এল ওয়ান টু দি পাওয়ার এ, জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন জানো এল টি মাইনাস টু, এগুলো প্র্যাকটিস করে করে একটু এটা বি। এবার বলেছে কোথায় গেল, রো হচ্ছে ডেন্সিটি। দেখো রো মানে হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, মাস মানে এম এল, ভলিউম মানে এল কিউব, এইটা হবে এম ওয়ান এল মাইনাস থ্রি। তার মানে এখানে আমি লিখব এম ওয়ান এল মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার সি। দেখো তাহলে এখান থেকে আমি লিখছি এম নট এল ওয়ান টি মাইনাস ওয়ান, এইটা লিখব দেখো এম টু দি পাওয়ার সি, এই যে এল এ প্লাস বি মাইনাস থ্রি সি টি মাইনাস টু বি। দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। এবার এইটার সাথে এইটা কম্পেয়ার করো, এইটার সাথে এইটা কম্পেয়ার করো, এইটার সাথে এইটা কম্পেয়ার করো, কারেক্ট করলে দেখো তো অপশন এ আসছে কিনা। হ্যাঁ স্যার আসছে। মাথার ওপর দিয়ে যাচ্ছে না তো বন্ধুগণ, মাথার ওপর দিয়ে যাচ্ছে না তো? যাচ্ছে না। এগারোটা খুব ইজি প্রবলেম, বারোটা একদম দেখাবো, বারোটা ভেরি গুড শনক। এই বারো কোনটার আনসার দিলে, বারোটা না এগারোটা? আমি বললাম যে তুমি কোনটার আনসার ওটা দিলে। আচ্ছা আচ্ছা, এইটায় তোমরা কয়েকটা জিনিস জানো না, সেইগুলো বলে দিলেই দেখবে তোমরা জেনে যাবে। স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু তোমরা আইডিয়ালি জানো, কেন বলো তো? মনে আছে আগের দিন করিয়েছিলাম, দেখো আগের দিন করিয়েছিলাম ফোর্স ইকুয়াল টু সাম কে ইনটু এক্স, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট তুমি এখান থেকে পেয়ে যাবে কনসেপ্ট। আচ্ছা মাইনাস কে এক্স, ওই একই ব্যাপার মানে মাইনাস কে এক্স। আচ্ছা অ্যাঙ্গুলার স্পিড ভি ইকুয়াল টু আর ওমেগা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে ডিনোট করি। আচ্ছা এল দিয়ে ডিনোট করলে না এইটা তোমরা কনফিউজ হয়ে যাবে এই এল এর সাথে, কিন্তু এইটা এল দিয়ে ডিনোট করা হয়। আমি এইচ দিয়েও অনেক সময় ডিনোট করি, অনেকেই করে, এটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কি অপশন এ হবে? দাঁড়াও ডিয়ার, বোধ হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এইটা হবে। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন হচ্ছে এম ভি আর, দেখো এম ভি আর, এম ভি মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পি ইন্টু আর, পি মানে কি লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা নেক্সট মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটাকে ডিনোট করা হয় আই দিয়ে, সেটা হচ্ছে এম আর স্কোয়ার। এবার বলো এই তিনটে চারটে তোমরা জেনে গেছো,
তাহলে এবারে কোন অপশন কারেক্ট হবে? স্যার অপশন এ। জয়মা তারা, হ্যালো, এই অপশন এ কি আসছে? হ্যাঁ স্যার অপশন এ। সবাই দেখো, আমি কিন্তু এইগুলো ডিটেলে আর কথা বলবো না। ভেরি গুড চন্দ্রিমা, অপশন এ। ভেরি গুড চন্দ্রিমা। এই কার কার আসেনি বলো? ওকে চলো নেক্সট চলে যাচ্ছি পরের প্রবলেমটায়। দেখো কি ইজি ইজি কোয়েশ্চেন এসছে, যে টাইপের প্রবলেম তোমাদের আমি এক্ষুনি করালাম। ইফ ফোর্স ভেলোসিটি টাইম আর টু বি ফান্ডামেন্টাল ইউনিট দেন ডাইমেনশন ফর্মুলা অফ ডেনসিটি। জলদি জলদি জলদি, অনেকগুলো প্রবলেম করাবো। অনেকগুলো প্রবলেম করাবো। দেখো যত টাইপের প্রবলেম এসছে সবগুলো করিয়ে দেব, যত টাইপের। তাহলে এই টাইপ করতে গেলে, এবং রিসেন্ট ইয়ারে বেশ ভালো ভালো কোয়েশ্চেন এসছে। দেখো রিসেন্ট ইয়ারে বেশ ভালো ভালো কোয়েশ্চেন এসছে। স্যার এই আগের কোয়েশ্চেন এটা বি হবে অপশন। শিওর স্যার আমারও বি আসছে। অপশন গুলো একবার দেখাবেন। একদম স্যার বি হবে। স্যার আমারও বি এসছে। হ্যাঁ বি হবে স্যার, বি আসছে। ওকে বাকিরা সবাই যেন করতে পারো। আচ্ছা যাদের 13 হয়ে গেছে 14 করো, তারপরে 15। স্যার 14 এর নিচে ওটা কি লেখা আছে বলছি? দেখো এক টাইপের প্রবলেম আমি অনেকগুলো করাবো না, একটাই মানে সেট টাইপের। 14 এর নিচে কি লেখা আছে স্যার? মানে ওই কোশ্চেনে 1 বাই কিছু একটা লেখা আছে। 1 1 1 1 1 ডিয়ার, এটা 1। ডাইমেনশনস অফ 1 বাই মিউ নট এপসাইলন নট শুড বি ইকুয়াল টু, আমি করছি। দেখো 13টা 13টা, তুমি এই প্রবলেম গুলো একটু ফাস্ট করার জন্য ডেনসিটিকে দেখো। স্যার একটা প্রশ্ন ছিল, এক মিনিট ডিয়ার। ডেনসিটিকে তুমি এফ টু দি পাওয়ার, দেখি কেমন বেঁকে যাচ্ছে,
দেখো দেখি, এফ টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার সি, এই ফর্মে লেখো, রাইট? এবার তুমি অলরেডি ডেন্সিটি জানো, একটু আগেই ক্যালকুলেট করেছো, অলরেডি ডেন্সিটি জানো, একটু আগেই ক্যালকুলেট করেছো, এম ওয়ান এল মাইনাস থ্রি, এফ কি হবে বলো, এফ বলো এম এল টি মাইনাস টু, রাইট? এইটা টু দি পাওয়ার এ, ভেলোসিটি এল টি মাইনাস ওয়ান, এইটা টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার সি। দেখো তুমি এখান থেকে পেয়ে যাবে এম এ এল এ প্লাস বি টি সি মাইনাস টু এ মাইনাস বি প্লাস সি। এবার তুমি কম্পেয়ার করো, এই বোঝা যাচ্ছে? এর ভ্যালু ওয়ান, দেখো এর ভ্যালু ওয়ান। এবার এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস থ্রি, আর মাইনাস টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে তোমরা এখান থেকে অটোমেটিক্যালি বি পেয়ে যাবে, সি পেয়ে যাবে মাইনাস টু। তাহলে কোন অপশনটা কারেক্ট? ও এখানে তো বলেই দিয়েছে, বলো কোন অপশনটা কারেক্ট? বি, একটাও না কি স্যার? বি আচ্ছা না, এইখানটায় কোথায় তাহলে এটা, এটা মিস্টেক আছে, এটা মাইনাস টু হবে, এটা মাইনাস টু হলে মিলে যাচ্ছে। আচ্ছা এইবার এইটা দেখো, এইটা একটা টিপিক্যাল কোয়েশ্চেন, এটা না জানলে তোমরা পারবে না, এটা একটা টিপিক্যাল কোয়েশ্চেন। এইটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে মনে রাখবে এখন থেকে, সি ইকুয়াল টু ওয়ান বাই রুট মিউ নট এপসাইলন নট। এই মিউ নটটাকে বলে পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, আর এইটাকে বলে পার মিটিভিটি অফ ফ্রি স্পেস। ভবিষ্যতে আমি তোমাদের এগুলো ডিটেলে করাবো, কিন্তু তখন যেন তোমাদের যদি বলি যে তোমাদের একটা বলেছিলাম না সি ইকুয়াল টু দিস, এইটা যেন তোমাদের সবার মাথায় থাকে এই ফর্মুলাটা। সি কি বলতো? সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। এটা একটা দুর্দান্ত ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে প্রচুর বার কোয়েশ্চেন করেছে, এই ইকুয়েশন থেকে প্রচুর বার কোয়েশ্চেন করেছে। নাও ইউ প্লিজ অল টেল মি কি হবে, এবার বলো, এবার তো পেরে যাওয়ার কথা। ইয়ার এল স্কয়ার বাই টি স্কয়ার, সি অপশন, বলো হ্যাঁ স্যার অপশন সি, অপশন সি, গুড, একদম একদম। জি স্কয়ার ছিল মানে আগের কোয়েশ্চেনটা রেসপেক্টে, স্যার আমি যদি দেখি চারটে অপশনের মধ্যে কোনটাই মানে কোন অপশনগুলো ভুল আছে তাহলে কি করব? তাহলে তোমার কিছু করার নেই, তুমি ওটা স্কিপ করে বেরিয়ে যাবে বা যে কোনো একটা ইয়ে টিক দেবে। স্যার যে কোনো একটা টিক দিলে তাহলে কি পরে যদি এটা দেয়া হয় যে অপশন ভুলছে তাহলে মার্কস দেয়া হবে? একদম একদম, ঠিক আছে। ওকে আচ্ছা, আচ্ছা এইবার তোমাদের চোখের সামনে দেখো যে চারটে কোয়ান্টিটি দিয়েছে না, এই চারটে কোয়ান্টিটি দিয়েই প্রচুরবার কোয়েশ্চেন এসছে। মানে তুমি প্রিভিয়াস ইয়ার যদি করে যাও এক, মানে এখান থেকে তুমি অনেক কমন পাবে। আচ্ছা এবার তোমাদের আমি এক একটা করে বলি, কারণ এরপরে এর উপরে আমরা কোয়েশ্চেন মানে প্রবলেম দেব। টর্ক তো আমি আগেই বলেছি, টর্ক টর্ক হয় আর ক্রস এফ, স্ট্রেস হয়
এফ বাই এ প্রেশারের সাথে সমান, প্রেশার গ্রেডিয়েন্ট এর উপরে অনেকবার কোয়েশ্চেন করেছে, প্রেশার গ্রেডিয়েন্ট, প্রেশার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা এক্স, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, দেখো কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এইটা এই ফর্মুলা মেনে হয়, এফ ইকুয়াল টু সিক্স পাই এপসাইলন নট আর ভি। তোমাদের কি ফর্মুলা বা জিনিসগুলো আমি কি হয় একটু বোঝাতে পারলাম? দেখো সিক্স পাই এর পর কি লেখা, সিক্স পাই জিটা, জিটা এই জিটাটাই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, এটা একটা বিশাল মানে ফেমাস ইকুয়েশন, স্টোকস ল, এটাই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে তোমাদের চারটে জিনিস আমি বলে দিলাম, এবার তোমরা পি বাই ডেল্টা এক্স এ এক্স কি ডিনোট করছে, এইটা হচ্ছে চেঞ্জ ইন প্রেসার আর এটা হচ্ছে চেঞ্জ ইন ডিসটেন্স। ওকে স্যার, চেঞ্জ ইন ডিস্টেন্স, জলদি করো, আমাদের আলটিমেটলি এইখানে যে প্রবলেম গুলো দিচ্ছে এই প্রবলেম গুলো পারলেই হলো, জলদি 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 এবার তোমরা করতে পারবে। স্যার কোয়েশ্চেনটা চলে, দাঁড়াও দিয়ে রাখতে, নেক্সট জিম, নেক্সট স্যার সি হবে, ভেরি গুড, হ্যাঁ স্যার সি এস, ভেরি গুড স্যার সি এস, হ্যাঁ টাইপের প্রবলেম আর করাবো না। আচ্ছা একটা দিকে দেখ, দেখিয়ে দিচ্ছি, দেখো আমরা 15টা করলাম তো, দেখো 15টা করলাম তো, ও ষোলোটা, আচ্ছা ষোলোটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা না জানলে ষোলোটা দরকার নেই, ষোলোটা এখন দরকার নেই, ফর্মুলাটা প্রচুর কিছু জানতে হবে, 17টা হয়ে যাবে, দেখো হ্যালো 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 ফান্ডামেন্টাল ইউনিট ধরে একই টাইপের প্রবলেম, 18টা করবো আমরা, 19টা দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম টর্ক স্ট্রেস প্রেশার গ্রেডিয়েন্ট, দেখো একই টাইপের না, দেখো প্রেশার গ্রেডিয়েন্ট এনার্জি ডেনসিটি ইলেকট্রিক ফিল্ড লেটেন্ট হিট। আচ্ছা 20টা করে দেবো, তোমরা যদি ফর্মুলাটা জানো এই ধরনের প্রবলেম অনেকবার এসছে, প্রেশার গ্রেডিয়েন্ট আমাকে আর বলতে হবে না, এনার্জি ডেনসিটি এনার্জি পার, আচ্ছা এটা আগে 18টা করলাম, 18টা কি বলেছে দেখো, আর এক্সএল এক্সি রিপ্রেজেন্ট রেজিস্ট্যান্স ইন্ডাক্ট if resistance and capacity reactance then which of the following is dimensionless, acha dekho 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 eta bol di tale tomra dekhte hobe resistance inductance capacitance ei tintei dekho ei tinteri unit hocche ohm, তাহলে কি বি হবে? ইয়েস, ইনফ্যাক্ট তোমরা যখন 12 পাস করে মানে 12 পাস করে কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তখন বলো তো এই আর এক্স এল বা সি এর তুমি ম্যাগনিটিউডটা মানে ও মানে ডাইমেনশনটা জানতে গিয়ে ইউনিটটা জানতেই পারবে, তাহলে এটা করতে তোমার কতক্ষণ লাগবে বলো, এটা করতে কতক্ষণ লাগবে, ওকে আচ্ছা স্যার এটা কি জেই মেন্স এ আছে, এগুলো জেই মেন্স এর কোশ্চেন, দেখো জানু লাগ ভালো থাকলে এখান থেকে প্রবলেম এলে ফটাফট হয়ে যাবে। আচ্ছা প্রেশার গ্রেডিয়েন্ট তোমাদের এক্ষুনি আমি বলেছি, প্রেশার গ্রেডিয়েন্ট ফর্মুলা এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম,
আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ই সেটা হয় ফোর্স বাই চার্জ, লেটেন্ট হিট, দেখো লেটেন্ট হিট সেটা কিউ ইকুয়াল টু এম ইন্টু এল, এই কিউ হচ্ছে হিট এনার্জি। আরে ভাই হিট এনার্জি আর এনার্জি দুটোর ডাইমেনশন কি হওয়ার কথা? বলো 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 বলো, সেম হবে তাহলে, এবার বলো তো কোন অপশন কারেক্ট। দেখেছো এই টাইপের কোয়েশ্চেন কতবার এসছে, এই টাইপের কোয়েশ্চেন কতবার এসছে? স্যার এনার্জি ডেনসিটিটা আরেকবার বলে দেবেন। এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি বাই ভলিউম ডিয়ার, ওকে। চন্দ্রিমা আমাকে লিখে পাঠিয়েছে সি এন্ড শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে কিউ ইকুয়াল টু এম ইন্টু এল, মাস আর এল হচ্ছে লেটেন্ট হিট। স্যার কিউটা, কিউ তো এনার্জি, হিট এনার্জি সেটাই তো এনার্জি। ইয়েস সোহম মুখার্জি ইউ আর রাইট অ্যাজ ওয়েল। তোমরা কি জিনিসটা করতে পারবে? লাইক আমি কিন্তু এক্সামে এখান থেকে যে প্রবলেম গুলো করাচ্ছি এখান থেকেই দেখবো। এই শ্রেয়াংশ, শ্রেয়াংশ হ্যাঁ স্যার, কোনো শব্দ নেই, শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে একুশ আর বা তেইশ, আরে সবই তো 2023 তে এসছে। একুশ তেইশ ফার্স্ট, আমি আর বলবো না। এই তোমাদের প্ল্যান কনস্ট্যান্ট বলি বলিনি না? এই একুশেরটা বাইশেরটা আগে একুশেরটা, তারপরে আমি বাইশেরটা বলছি। স্যার 21 এর অপশন বি, 21 অপশন বি দুরন্ত। হ্যাঁ স্যার বি আসছে। ভেরি গুড, আদ্রিপন নাও বি লিখেছে, ভেরি গুড। হ্যালো দেখো 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 দেখো
আচ্ছা এইটা কি আমাকে করিয়ে দিতে হবে একুশেরটা? আচ্ছা করে দিন। আচ্ছা দেখো কি বলেছে, একুশ বলেছে দা ইকুয়েশন অফ এ সার্কেল ইজ গিভেন বাই দিস ওয়্যার এ ইজ দা রেডিয়াস, ইফ দা ইকুয়েশন ইজ মডিফাইড টু চেঞ্জ টু অরিজিন দেন ফাইন্ড দা কারেক্ট ডাইমেনশন অফ এ এন্ড বি। আচ্ছা দেখো আর কোথাও এল টি নেই, তার মানে তুমি বি অপশন দেবে। ওকে আচ্ছা পরেরটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা পরেরটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা কতগুলো জানো না, মোমেন্টাম জানো, মোমেন্টাম জানো, ওয়ার্ক ফাংশন, এইটা ওয়ার্ক ফাংশন ইজ নাথিং বাট এনার্জি। তোমার তো বেসিক্যালি লাগবে জিনিসটা কি, রাইট, স্টপিং পটেনশিয়াল, নাথিং বাট পটেনশিয়াল, যেটা আমরা আজকেই করেছি পটেনশিয়াল। দেখো পটেনশিয়াল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা তোমরা জানো কি বলে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা জানো না, অথবা ই পার্টিকেলও আছে কেমিস্ট্রিতে, হ্যাঁ ওটাই তো, এইচ বাই নিউ আছে না? হ্যাঁ স্যার আছে। সেই জন্যই এবার আমি চারটে জিনিস তোমাদের বলে দিয়েছি, এবার বলো কোনটা নিউ হবে। শুনতে পেলাম না, ই ইকুয়ালস টু এইচ নিউ স্যার, ই ইকুয়াল টু এইচ, ও সরি 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 সরি, ই ইকুয়াল টু এইচ নিউ, সরি আমি ভুলে গেছি, এইচ নিউ। এই নিউটা কি ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো ফ্রিকোয়েন্সি মানে কি, 1 বাই টাইম, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইউনিট জুলস পার সেকেন্ড, না স্যার জুল সেকেন্ড, জুল সেকেন্ড, সরি স্যার জুল সেকেন্ড। দেখো তো এটা কারেক্ট আসছে কিনা। হ্যাঁ স্যার এটাই আসছে। হ্যাঁ স্যার এটা আসছে। ওকে ইউ উইল বি লাকি যে তোমরা যদি তোমাদের সময় তোমাদের শিফটে পরীক্ষা দিচ্ছ এখান থেকে প্রবলেম, প্রবলেমটা দেখো, এটা আমি একদম বলবো না, একদম মুখ বন্ধ করে থাকবো, দেখি কে করতে পারে। আচ্ছা সারফেস টেনশন, সারফেস টেনশন এইটা তোমরা জানো না, কি কি দিয়ে দিয়েছে এক মিনিট দাঁড়াও, ডেন্সিটি জানো, রেডিয়াস জানো, সারফেস টেনশনটা তোমরা জানো না। দেখো সারফেস টেনশন কে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, দেখো সারফেস টেনশন, দাঁড়াও এক মিনিট, সারফেস টেনশন কে যদি আমরা এস দিয়ে ডিনোট করি তাহলে এর ফর্মুলাটা হয় দাঁড়াও, মানে এফ
বাই এ লেন্থ, এইটা হয় সারফেস টেনশনের ফর্মুলা। হ্যালো হ্যালো হ্যালো, এবার বাকি সবকিছু জানো তো কি হবে? তোর অপশন কি ডি হবে? তোর অপশন ডি স্যার, আমি তো চ্যাটে আপনাকে লিখে পাঠালাম। না 23 ও না 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 চন্দ্রী না, আমার তো ডি আসছে। Given below are two statements. আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই যে টাইম পিরিয়ডের যে ফর্মুলাটা লেখা হয়েছে সেটা কারেক্ট কি কারেক্ট না? না স্যার কারেক্ট না। না স্যার টাইম পিরিয়ডটা কারেক্ট না। কেন কারেক্ট নয়? কারণ বাদিকের ডাইমেনশন আর ডান দিকের ডাইমেনশন কি মিলছে? না স্যার। গুড গুড, ভেরি গুড। বাদিকে ডাইমেনশন আর ডান দিকে ডাইমেনশন মিলছে না। ওকে, আচ্ছা তাহলে, হ্যাঁ তাহলে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, সেটা তো ঠিকই, আর আর তো ট্রু আর এ তো ফলস বেরিয়েছে, কি তাই না? ওকে ভেরি গুড, তাহলে আজকে আমরা আমাদের লেকচার মোটামুটি এই পর্যন্তই রাখবো। আচ্ছা এবার তোমাদের যে জিনিসটা বলতে চাইছি, এই যে টপিকটা এরর মেজারমেন্ট যেগুলো তোমাদের সিলেবাসে থাকবে, যেগুলো তোমাদের সিলেবাসে থাকবে নেক্সট এক্সামে, সেখানে কি এই শীটটা পুরো এই যে এই যে যে শীটটা এই যে প্রিভিয়াস ইয়ারের এই শীটটা 145টা অঙ্ক প্রবলেম, দেখো 145টা প্রবলেম তোমাদের সলভ করতে হবে, তারপরেই কিন্তু তোমরা আমার ওই এক্সামটা দিতে পারবে। কারণ আমি এখান থেকেই প্রবলেম 60% করে এখান থেকে এখন করতে পারি। ওকে, আমি এই শীটটা অ্যালং উইথ আনসার কি দিয়ে দিচ্ছি। ওকে চলো, আজকের জন্য এনাফ, চলো।